হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। আজকে এই ভিডিওতে আমি বেসিক্যালি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে একটা মিসকনসেপশন নিয়ে, ফ্রিকশন রিলেটেড একটা মিসকনসেপশন নিয়ে ডিসকাস করব। এবং এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে মিসকনসেপশনটা কি এবং অ্যাকচুয়াল জিনিসটা কি। তো আমি প্রথমেই মিসকনসেপশন বলে লিখেই দিয়েছিলাম থাম্বনেলে। এবার প্রথমে তোমাদেরকে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে ফ্রিকশন হচ্ছে এমন একটা ফোর্স যেটা দুটো প্লেনের মধ্যে রিলেটিভ মোশনকে অপোজ করে। এটা হচ্ছে মেন কথা। এবার এটা শুনে অনেকের এটা মনে হয়, মানে অনেকের মধ্যেই এই নর্মাল মিসকনসেপশনটা তৈরি হয়, সেটা হচ্ছে যে ফ্রিকশন মোশনকে অপোজ করে। ফ্রিকশন কিন্তু সবসময় মোশনকে অপোজ করে না, মাঝে মাঝে মোশনকে সাপোর্টও করে, ঠিক আছে? অ্যান্ড এই ব্যাপারটাই আমরা এখানে একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আমি ঠিক বলছি না ভুল বলছি, ঠিক আছে? অ্যান্ড ডেফিনেটলি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমরা কমেন্ট করে জানাবে জিনিসটা বুঝতে পারা যাচ্ছে কি যাচ্ছে না। আর যদি কোনো ডাউট থাকে বা কোনো জায়গায় ভুল যদি মনে হয় দেন ডেফিনেটলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। এবার শুরু করছি আলোচনাটা। দেখো এখানে এ আর বি দুটো ব্লককে কনসিডার করেছি, যেখানে বি ব্লকের উপরে ক্যাপিটাল এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আমি এখানে ডিরেকশনটাকে মেনশন করবার জন্য একটু অ্যাক্সিস কনসিডার করে নিচ্ছি। এই দিকটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস, আর এই দিকটাকে ধরে নিলাম এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তার মানে এই ক্যাপিটাল এফ ফোর্সটা বি ব্লকের উপরে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে কাজ করছে। তো এবার ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করে যাচ্ছি। তো ফার্স্টে আমি যখন ক্যাপিটাল এফ ফোর্সটাকে বি ব্লকের উপরে অ্যাক্ট করাচ্ছি, এবং ফার্স্ট কেসে যখন অ্যাপ্লাইড ক্যাপিটাল এফ ফোর্স ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম, তখন এ বা বি কেউই মুভ করবে না, ঠিক আছে? মানে বি ব্লকের উপরে যখনই ফোর্স দেবো তখনই এই বি ব্লক যে গ্রাউন্ডে আছে সেইখানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আসবে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আসবে। আর ওই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু থেকে যতক্ষণ না ক্যাপিটাল এফ বেশি হবে ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা মুভ করবে না, ঠিক আছে? তার মানে এই কন্ডিশনে অ্যাক্সেলারেশন অফ ব্লক এ এটাও জিরো, অ্যাক্সেলারেশন অফ ব্লক বি এটাও জিরো। আর অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে এ এর উপরে বলো বা বি এর উপরে বলো দুজনের উপরে নেট ফোর্সটা হয়ে যাবে জিরো, ঠিক আছে? এটাই আমরা নিউটনস ল থেকে পড়েছি যে অ্যাক্সেলারেশন জিরো হলে নেট ফোর্সটা অবজেক্টের উপরে জিরো হবে, ঠিক আছে? এবার যখন এফ ফোর্সের জন্য বি ব্লক আর এ ব্লক মুভ করতে শুরু করবে, মানে বি ব্লক মুভ করছে তার সাথে সাথে এ ব্লকও একই ডিরেকশনে মুভ করছে, তার মানে যখন এরকম হচ্ছে যে এফ বি অ্যান্ড এ ব্লক উইল মুভ উইথ সাম অ্যাক্সিলারেশন অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে বি ব্লক অ্যান্ড এ ব্লক মুভ করছে উইথ সাম অ্যাক্সেলারেশন। এবার এই যে অ্যাক্সেলারেশন, এখানে এ ব্লক বা বি ব্লকের যে অ্যাক্সেলারেশন আসছে, বি ব্লকের ক্ষেত্রে প্রথমেই বলবো যে বি ব্লকের উপরে ক্যাপিটাল এফ ফোর্সটা অ্যাক্ট করছে পজিটিভ এক্স ডিরেকশনে, ওই কারণে বি ব্লক পজিটিভ এক্স ডিরেকশনে অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে। বাট বি ব্লকের সাথে তো এ ব্লকটাও এ ব্লকটাও পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে, মানে এই ডিরেকশনে মুভ করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা, যে ডিরেকশনে অবজেক্টের অ্যাক্সেলারেশন থাকে নিশ্চয়ই সেই ডিরেকশনে একটা ফোর্সও অ্যাক্ট করছে। তো এখানে এ ব্লকের উপরে তো আমি এই ক্যাপিটাল এফ ফোর্সটাকে অ্যাপ্লাই করি নাই, ক্যাপিটাল এফ ফোর্সটা তো এ ব্লকের উপর অ্যাপ্লাই করি নাই, তাহলে ক্যাপিটাল এ ব্লকটা কিভাবে পজিটিভ এক্স ডিরেকশনের দিকে মুভ করছে, এটাই হচ্ছে এখানকার প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমাদের মিসকনসেপশনটা ক্লিয়ার হবে,
ঠিক আছে। দেখো এখানে বি ব্লকের উপরে যখন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমি এখন অবজারভারকে ধরে নিচ্ছি যে হচ্ছে অবজারভার এই গ্রাউন্ডে রয়েছে, গ্রাউন্ড থেকে দেখছে এই অবজারভারটা, ঠিক আছে। এটা হয়ে গেল অবজারভার ওয়ান, ও ওয়ান নাম দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে সে গ্রাউন্ড থেকে দেখছে, দেখছে বি ব্লক ক্যাপিটাল এফ ফোর্স এর দিকে মানে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে মুভ করছে, এ ব্লকও তার সাথে সাথে ওই দিকেই মুভ করছে। তার মানে এ আর বি ব্লকের মাঝে এমন কোন ফোর্স আছে যেটা এ ব্লকের উপর হরাইজন্টালি অ্যাক্ট করছে এবং সেটা এ ব্লককে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার কথাটা এখানে ভালো করে শুনবে, ঠিক আছে। আমি একটু আস্তে আস্তে বলছি, ক্যাপিটাল এফ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বি ব্লকের ওপরে, ওই কারণে ক্যাপিটাল বি ব্লকটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, সাথে সাথে এ ব্লকটাও তো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা আমাদের এখানে দাঁড়ালো যে ক্যাপিটাল এ ব্লকের ওপরে তো আমি ফোর্স অ্যাপ্লাই করি নাই, মানে এই এফ ফোর্সটা তো ক্যাপিটাল এ ব্লকের ওপর অ্যাপ্লাই হয় নাই, তাহলে ক্যাপিটাল এ ব্লকটা কিভাবে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। এবার যেদিকে অ্যাক্সেলারেশন আছে, অ্যাকর্ডিং টু নিউটনস ল, এক অবজেক্টের অ্যাক্সেলারেশন যেদিকে হয় সেই দিকেই ফোর্স অ্যাপ্লাই হয়, মানে ফোর্সটা সেই দিকে অ্যাপ্লাই হয়েছে বলেই ওই ডিরেকশনে অ্যাক্সেলারেশন এসেছে। তাহলে এখানে কোন ফোর্স অ্যাপ্লাই হয়েছে? এখানে অন্য কোনো ফোর্স তো নাই, এ আর বি ব্লকের মাঝে হরাইজন্টালি অ্যাক্ট করার মতো একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তার মানে এই যে ফ্রিকশন ফোর্স এ আর বি ব্লকের মাঝে যে ফ্রিকশনটা আছে, তার ডিরেকশনটা নিশ্চয়ই পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনের দিকে হবে, ওই কারণে ক্যাপিটাল এ ব্লকটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে। তাহলে এই যে ডিসকাশনটা, এখান থেকে এতটুকু বোঝা গেল, এইখানে কিন্তু এই যে ফ্রিকশন ফোর্সটা আছে, এইখানে আমরা কনক্লুশন পাচ্ছি এইটা যে ফ্রিকশন কজেস দ্য মোশন, এখানে অ্যাক্সেলারেশন করতে হেল্প করছে ক্যাপিটাল এ কে ফ্রিকশন, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে মেন কথা, তার মানে ফ্রিকশন হেল্প করতেও পারে মোশনে, কিন্তু এ রিলেটিভ মোশনকে অপোজ করছে। এবার মাথায় প্রশ্ন আসতে পারে, আমি এখনই বললাম যে মোশনকে হেল্প করছে, মোশন করতে সাহায্য করছে, তাহলে রিলেটিভ মোশনকে কীভাবে অপোজ করছে, কীভাবে রিলেটিভ মোশনকে অপোজ করছে? এই জায়গাটাতেই আমাদেরকে একটু রিলেটিভ অ্যাক্সেলারেশন বা রিলেটিভ মোশনের ব্যাপারটাকে একটুখানি বুঝতে হবে। দেখো এখানে তো অবজারভারকে আমি গ্রাউন্ডে রেখেছি না, এইবার আমরা যদি এরকম করি যে আরও দুটো অবজারভারকে কনসিডার করছি, ঠিক আছে। এক মিনিট, এখানে কালারটা চেঞ্জ করি একটু, তাহলে বুঝাতে সুবিধা হবে। এইখানে একজন অবজারভার রয়েছে, ঠিক আছে। এই অবজারভারের আমি নাম দিলাম যে ও টু, ঠিক আছে। আর এই জায়গাটাতে বি ব্লকের ওপরেও আরেকজন অবজারভার আছে, ঠিক আছে। এই অবজারভারের নাম দিলাম আমি ও থ্রি, ঠিক আছে। এবার দেখো ও টু যে অবজারভার, সে যদি এ, সে কোথায় আছে? এ ব্লকের ওপরে চেপে আছে। তার মানে ও টু অবজারভারের রেসপেক্টে যদি বি ব্লকের অ্যাক্সেলারেশনটা আমি দেখি, তার মানে কি হবে? তার মানে হচ্ছে অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু, সরি, অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ হবে, যেটা কোন অবজারভারের রেসপেক্টে হচ্ছে? ও টু অবজারভারের রেসপেক্টে হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাক্সেলারেশন অফ বি মাইনাস অ্যাক্সেলারেশন অফ এ। সিমিলারলি আমি ও থ্রি অবজারভারের রেসপেক্টে যদি ভাবি, তার মানে অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, আগেরটা ছিল অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, এবার অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, সেটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন অফ এ মাইনাস অ্যাক্সেলারেশন অফ বি। এই দুটো হচ্ছে অবজারভারের রেসপেক্টে অ্যাক্সেলারেশনগুলো। এবার দেখো গ্রাউন্ডের রেসপেক্টে, এই এই যে এ বি এ এ এই যে অ্যাক্সেলারেশনগুলো আছে, এগুলো তো সব গ্রাউন্ডের রেসপেক্টে। এখানে আমরা একটা জিনিস আমি আগেই বলে দিতে চাইছি যে অ্যাক্সেলারেশন অফ এ আর বি এর মধ্যে একটা রিলেশন থাকবে। কী রিলেশন থাকবে? বলছে বি এর অ্যাক্সেলারেশনটা এ এর অ্যাক্সেলারেশনের থেকে বেশি হতে পারে অথবা এর অ্যাক্সেলারেশনের সঙ্গে সমান হতে পারে, এই দুটো জিনিস হতে পারে, ঠিক আছে। এবার দেখো যখন বি এর অ্যাক্সেলারেশন এর অ্যাক্সেলারেশনের সঙ্গে সমান, মানে ওয়েন বি ভেক্টর অ্যাক্সেলারেশন বি ভেক্টর
ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন এ ভেক্টর, এই দুটো যদি সমান হয় তাহলে আমরা অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ এটাও জিরো পাবো, অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি এটাও জিরো পাবো। আর এই এই ভেক্টর দুটো সমান মানে কি, ম্যাগনিচিউড আর ডিরেকশন, অ্যাক্সেলারেশনের ম্যাগনিচিউড আর ডিরেকশন দুটোই সেম। তার মানে বি ব্লকটা যেদিকে অ্যাক্সেলারেট করছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এ ব্লকটাও সেই ডিরেকশনেই অ্যাক্সেলারেশন করছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে। তার মানে আর এ ব্লকটা ওই ডিরেকশনে অ্যাক্সেলারেশন করবার রিজনটাকে ফ্রিকশন, ঠিক আছে। তার মানে দেখো ফ্রিকশন এই ডিরেকশনটাতে অ্যাপ্লাই হয়ে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনে অ্যাপ্লাই হয়ে কি করলো, রিলেটিভ অ্যাক্সেলারেশন দুটোকেই জিরো করে দিল, ঠিক আছে। রিলেটিভ অ্যাক্সেলারেশন দুটোকে জিরো করে দিল, ঠিক আছে। রিলেটিভ অ্যাক্সেলারেশন দুটো জিরো যদি করে দেয় তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে রিলেটিভ অ্যাক্সেলারেশন জিরো হয়ে যাচ্ছে, মানে দুজনে একসাথে মুভ করছে। রিলেটিভ অ্যাক্সেলারেশন যদি জিরো হয়ে যায় তাহলে দুজনে একসাথে মুভ করছে। এবার রিলেটিভ অ্যাক্সেলারেশন জিরো তার মানে দুজনে একসাথে মুভ করছে, তাহলে রিলেটিভ মোশনটাও জিরো হয়ে যাচ্ছে বি এর রেসপেক্টে এর, আবার এর রেসপেক্টে বি এর, ঠিক আছে। এবার দেখো এবার সেকেন্ড কেসটাতে চলে আসছি, যখন অ্যাক্সেলারেশন অফ বি গ্রেটার দেন অ্যাক্সেলারেশন অফ এ, ওয়েন অ্যাক্সেলারেশন অফ বি গ্রেটার দেন অ্যাক্সেলারেশন অফ এ, তখন কি হচ্ছে, তখন আমরা অ্যাক্সেলারেশন অফ এ, অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি এটা নেগেটিভ পাচ্ছি। ভালো করে দেখো, তখন আমরা অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বিটা নেগেটিভ পাচ্ছি, কারণ এ এখানে বি এরটা বেশি বলে দিয়েছি, এ এরটা কম বলেছি, তার মানে এটা নেগেটিভ পাচ্ছি। নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু ও থ্রি অবজারভার, ও থ্রি অবজারভার কি দেখবে, মানে যে ব্লক বি এর ওপরে চেপে আছে সে কি দেখবে, তার মনে হবে যে এ ব্লকটা অ্যাকচুয়ালি পিছিয়ে যাচ্ছে উইথ সাম অ্যাক্সেলারেশন, মানে পিছিয়ে যাচ্ছে মনে হবে, ঠিক আছে। মানে তার মনে হবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে এ ব্লক মুভ করছে, কেন মনে হচ্ছে, তার কারণ বি এর অ্যাক্সেলারেশনটা এর থেকে বেশি। এবার যদি ওর মনে হয় যে মোশনটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে, তাহলে উইথ রেসপেক্ট টু বি ফ্রিকশন ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে, নিশ্চয়ই পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে অ্যাক্ট করবে। তার মানে দেখো আমরা এই অবজারভারের রেসপেক্টে যদি যখন ভাবনা চিন্তা করছি, তখন কিন্তু আমরা যখন হয়ে আমরা যখন এইটা দেখতে চাইছি যে অ্যাক্সেলারেশনটা জিরো করবো, তখনও ফ্রিকশনের ডিরেকশনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকেই আসছে। যখন আমরা ও থ্রি অবজারভারের রেসপেক্টে ভাবছি, তখনও কিন্তু ফ্রিকশনের ডিরেকশনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনেই আসছে। তার মানে ফ্রিকশনটা এমনভাবে অ্যাক্ট করবে যাতে রিলেটিভ মোশনটা অপোজ হয়, ঠিক আছে, যাতে রিলেটিভ মোশনটা অপোজ হয়। যদি হলে আমরা এখান থেকে এটা বুঝে গেলাম যে ফ্রিকশন অ্যাকচুয়ালি মোশনে হেল্প করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে মোশনে হেল্প করতে পারে, কিন্তু কেন হেল্প করছে, টু অপোজ রিলেটিভ মোশন, রিলেটিভ মোশনকে অপোজ করবার জন্যই অ্যাকচুয়ালি ও হেল্পটা করছে, ঠিক আছে। তার মানে ফ্রিকশন অলওয়েজ, তার মানে এখান থেকে আমরা কনক্লুশন কি করতে পারি, কনক্লুশন করতে পারি যে ফ্রিকশন অলওয়েজ অপোজেস রিলেটিভ মোশন বাট ডাজ নট অপোজেস মোশন অলওয়েজ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই রিলেটেড একটা প্রবলেম আমি রোড অফ থেকে দিয়েছিলাম এর আগের ভিডিওটাতে। তো আশা করি তোমাদের কনসেপশনটা যদি কোনো ডাউট থাকে তো আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এরপরে যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে দেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, কোনো জায়গায় যদি ভুল মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গায় ভুল বলছি তাহলেও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো ওয়েলকাম ডেফিনেটলি। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় এবং ঠিকঠাক মনে হয় তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওকে। হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এই ব্যাপারটা রেফারেন্স হিসাবে আমি এখানে একটা পার্টকে রেখেছি, এটা হচ্ছে এইচ সি ভার্মা
স্যারের বইয়ে এই পার্টটা লেখা আছে, এখানে তোমরা দেখতেই পারবো। আমি এই এক্সাম্পলটাকে ওখান থেকেই তুলেছিলাম যে এখানে দেখো বলেছে যে নোটিস দ্যাট ইট ইজ দ্য ফ্রিকশন অন দ্য আপার ব্লক হুইচ অ্যাক্সেলারেটস ইট টু টুয়ার্ডস রাইট। ওকে, রাইট মানে আমি এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস যেটা ধরে রেখেছিলাম সেটা। ইট ইজ এ জেনারেল মিসকনসেপশন দ্যাট ফ্রিকশন অলওয়েজ অপোজেস দ্য মোশন। ওকে, ইট ইজ নট রিয়েলি ট্রু। তো এইটা হচ্ছে এই পার্টটা। আর তার সাথে এটাও বলেছে ইন মেনি কেসেস ফ্রিকশন কজেস দ্য মোশন। ওকে, তো এই হলো ব্যাপার। এখানে সাথে আরেকটা এক্সাম্পলকেও এখানে মেনশন করেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো এবং ডেফিনেটলি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ডেফিনেটলি শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।